70,000 গাজার বাগান কেটে ধ্বংস করল বিএসএফের জওয়ান ও বন দফতরের কর্মীরা। নেশামুক্ত ত্রিপুরা গড়ে ওঠার লক্ষ্যে বিএসএফের জওয়ান ও বন দফতরের কর্মীরা গোপন খবরের ভিত্তিতে সিপাহীজলা ত্রিপুরা জেলা কমলচৌড়া থানাধীন দুপুরিয়া বাঁধ এলাকায় গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযানে নেমে একাধিক স্থানে হানা দিয়ে সরকারি বন দফতরের জায়গাতে অবৈধভাবে গজিয়ে ওঠা গাজার বাগান আগুন লাগিয়ে ধ্বংস করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আশাবাড়ির বিওপির 150 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানের বিএসএফের কমান্ডার রমেশ চৌধুরী, বক্সনগর বন দফতরের পেট্রোলিং ইনচার্জ উৎপল সিংহ সহ বিশাল বিএসএফের জওয়ান ও বক্সনগর বন দফতরের কর্মীরা। এই অভিযানে মোট 70,000 গাজার গাছ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।